আমি প্রথম থেকেই 20 বছর থেকেই প্রথম আলো পাঠক। আমার সকাল শুরু হয় প্রথম আলো পত্রিকা নিয়ে, প্রথমেই চলে যাই সুডুকু পাতায়। এটা সমাধান করে আমার বেশ সময় লাগে না, 7-8 মিনিটে হয়ে যায়। এটা আবার SMS করে পাঠাই, আমি করে যাচ্ছি। এটা আমার মনে হয় যে সকালটা শুরুর জন্য ভালো, মানে আমি মনে করি যে ব্রেইন চালু হয় সুডুকু করে। আর এরপরে যাই ডেইলি স্টারে, সেখানেও আজকে সকালে আমার ক্রসওয়ার্ড দিয়ে শুরু হয়। মাহফুজ আনামও ঠিক প্রথম আলোর যেরকম বলল, মুনির অনেকে তটস্থ থাকে, মাহফুজ আনামকে আমি টেলিফোন করি যে এই আজকের ক্রসওয়ার্ডে ভুল আছে। এটা এই জন্য তরুণদের বলছি যে এই দুইটা করলে আমার মনে হয় যে এটা সারা জীবন, এটা নিয়ে সাইন্টিফিক স্টাডি হয়েছে। ডাক্তার দেখলাম যে একটু আগে এখানে ছিল, নিউরোলজিস্টরা স্টাডি করেছেন যে এই ধরনের যদি পাজল বয়স্ক লোক আমাদের মতো বয়সের তারা যদি রেগুলার করে, তাহলে সাধারণত যে ব্রেইনের যে ডিকে হয়, শক্তি কমে যায়, আলজাইমার হয়, সেগুলো নাকি আরও মানে দেরিতে আসবে, ঠেকিয়ে রাখা যায়। তো যাই হোক, আমি ফিরে আসি। প্রথম আলোর তো কর্মকাণ্ড সম্বন্ধে আপনারা সবাই দেখলেন, আমিও অনেকগুলো বহু বছর থেকে জানি কে করে যাচ্ছে। মতিউর রহমানকে আমি, মতিউর রহমানের বড় ভাই আমার সহপাঠী ছিল, সেই জন্য আমার ছোট ভাইয়ের মতো। আপনারা অনেকে হয়তো জানেন না এখানে যারা আছে যে এশিয়ার নোবেল প্রাইজ যে বলা হয়, রেমন্ড ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফিলিপিন্স থেকে প্রত্যেক বছর দেয়, বাংলাদেশের কয়েকজন পেয়েছেন, তার মধ্যে মতিউর রহমান অন্যতম। এটা পত্রিকার সম্পাদক হিসাবে যা তার চেয়ে বেশি হলো যে সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ড, যার কিছু সব কিছু মতিউর রহমান দেয় নেই, বাট আমরা সামান্য শুনলাম। আমি এবার আসি ওই যারা আজকে অদম্য মেধাবী ছাত্রছাত্রী হিসাবে প্রথম আলো ট্রাস্ট এবং ব্র্যাক ব্যাংকের সহায়তায় উচ্চশিক্ষা আজকে থেকে শুরু হবে, অনেকের অনেকে সম্পন্ন করেছে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো খুব সংক্ষেপে। পৃথিবীতে অনেক উদাহরণ আছে যারা এই ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে, সংগ্রাম করে জীবনে উঠে এসেছেন। বাংলাদেশেও আছে খুব বেশি না, আগে অনেকে ঝরে পড়েছেন, মানে শিক্ষা ব্যবস্থায় কিছু দূর হয়তো অগ্রসর হয়েই তারপরে আর তারা ড্রপ আউট। সেখান থেকে আস্তে আস্তে আমাদের উন্নতি হচ্ছে। তারপরেও আমরা শুনলাম এই দুইজনের কাহিনী, তারা এই সহায়তা না পেলে, আর্থিক সহায়তা না পেলে তারা হয়তো উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো। অনেকগুলো উদাহরণের মধ্যে আমি একজনের কথা বলি যে এই নামটা খুব বেশি পরিচিত না, বাঙালি বাট পশ্চিমবঙ্গের, মণিলাল ভৌমিক, খুব বেশি লোক আপনারা শোনেন নাই বোধ হয়। তার এমন দুরবস্থা ছিল যে দুর্ভিক্ষের সময় 1943 সালে একটা বিরাট দুর্ভিক্ষ হয়, যেটা বাংলায় বলে 50-এর মন্বন্তর। সেখানে ওর দাদি মারা গেছেন না খেয়ে। 17 বছর বয়সে প্রথম তার সুযোগ হয় পায়ের নিচে একটা স্যান্ডেল পরার। সেই ভদ্রলোক এখন PhD করে, বয়স হয়ে গেছে এখন ইজ অ্যাবাউট 85, ক্যালিফোর্নিয়ায় থাকেন। উনি বিত্তের দিক থেকে মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের মধ্যে ওয়ান অফ দ্য রিচেস্ট। তার কারণ হলো যে হি ইনভেন্টেড এ লেজার, যেই লেজার সারা বিশ্বে ব্যবহার হয় চোখের অপারেশনের জন্য। এই যে প্লাস্টিক সার্জারি হয় যেটা, এখানে যত মেশিনে তার এই লেজার ব্যবহার করে হি গেটস রয়্যালটি, সেখান থেকে তার এই ওয়েলথ। বাট সত্যেন বোসের ছাত্র ক্যালকাটায় IIT খড়গপুর থেকে প্রথম PhD ফিজিক্সে $4 পকেটে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নামেন, এবং এখন মানে লস অ্যাঞ্জেলেসের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ এরিয়া বিভার্লি হিলসে বাসা। এখন স্পিরিচুয়াল লাইনে চলে গেছেন, এখন আর সায়েন্সে না, বাট প্রচুর প্রতিষ্ঠান করেছেন। তার মনে রেখেছেন যে এই খুবই দুরবস্থা থেকে উনি উঠে এসেছেন। আজকে সকালে যেটা বললাম যে ডেইলি স্টারে ক্রসওয়ার্ড করলাম, তার পাশেই বাঁদিকে একটা
ফেমাস কোট থাকে বিখ্যাত কোনো লোকের, সেটা পড়ে আমি আবার কপি করে নিয়ে এসেছি, যেটা আমার মনে হয় আমি আর আগে এটা শুনি নাই। অপরা উইনফ্রে, কয়জন নাম শুনেছে জানি না, মানে খুবই পরিচিত মুখ, বিশেষ করে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের উইকলি, তার একটা শো ছিল উইচ বিকেম দ্য মোস্ট পপুলার ইন হিস্ট্রি অফ টিভি, ইতিহাসে নাকি এত পপুলার শো হয়নি। এবং মহিলার একটা হলো যে সে কালো, কালো চামড়ার, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সি বিকেম দ্য মোস্ট পপুলার হোস্ট অফ এ টিভি শো। আজকের এই ডেইলি স্টারে দেখলাম তার একটা উক্তি, ক্রিয়েট দ্য হাইয়েস্ট গ্র্যান্ডেস্ট ভিশন পসিবল ফর ইয়োর লাইফ বিকজ ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ। আত্মবিশ্বাস রাখার কথা বলছে, যে আমরা যেটা অনেক সময় বলি স্বপ্ন দেখলে স্কাই ইজ দ্য লিমিট, এটারই একটা অন্যভাবে বলা, ক্রিয়েট দ্য হাইয়েস্ট গ্র্যান্ডেস্ট ভিশন পসিবল ফর ইয়োর লাইফ বিকজ ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ। সো এটাই আমার মেসেজ। আরেকটা মেসেজ আমি বলবো, যে এটাও আমেরিকান এক ভদ্রলোক বলেছিলেন আজ থেকে বোধহয় 30-40 বছর আগে, যেটা জীবনের ব্রত হওয়া আমি মনে করি সকলের জন্য। উনি বলেছিলেন যে ইফ ইউ হ্যাভ ইন্টিগ্রিটি নাথিং এলস ম্যাটার্স, সততা থাকলে আর কিছুর জন্য চিন্তা করতে হবে না। আর পরের পার্টটা হলো ইফ ইউ ডোন্ট হ্যাভ ইন্টিগ্রিটি নাথিং এলস ম্যাটার্স, সততা যদি না থাকে যত চেষ্টা করি না কেন আমি সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। খুব সহজ কথা, ইফ ইউ হ্যাভ ইন্টিগ্রিটি নাথিং এলস ম্যাটার্স, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইন্টিগ্রিটি নাথিং এলস ম্যাটার্স, খুব সহজ ভাষায় লেখা। আমার তো শিক্ষকতা জীবনের কত 55 বছর এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ে পরিচালনার অভিজ্ঞতা, এই একটা মূল নীতি আমার মনে হয় যে যদি সততা থাকে তাহলে সাফল্য আসবে, সততা না থাকলে যত চেষ্টা করি সাফল্য আসবে না। যেই দেশ 47 বছর আগে যখন জন্ম হয় স্বাধীন রাষ্ট্র হিসাবে, পৃথিবীর বিখ্যাত অর্থনীতিবিদ, অনেক নীতি নির্ধারক উন্নত দেশের, আমাদের দেশের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন, এই বড়জোর 71 জন্ম হয়েছে, 2-3 বছর পরে এই রাষ্ট্র থাকে কি না, সেইখান থেকে আমরা বেরিয়ে এসে এখন মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয় হওয়ার জন্য 2031 এবং 2041 হলো আমরা উন্নত দেশে যাব। এর সাথে আমি নিজে একটা যোগ করি, যেটা সরকার অনেক সময় বলে না, যে খালি মুষ্টিমেয় কিছু লোকের উন্নতি হলে হবে না, এটা ডিস্ট্রিবিউশন যাতে সবার মধ্যে হয়। দরিদ্র, কালকে বোধহয় ফাইন্যান্স মিনিস্টার বলেছেন একদম, মানে এটা জিরোতে নামানো সম্ভব না, সহনীয় পর্যায়ে আসার পরে অদম্য মেধাবীরা এমনিতেই পাশ চলে আসবে আমার ধারণা, কিন্তু আমরা এই যে লক্ষ্যমাত্রাগুলো আমরা করেছি তার একটা অন্যতম কারণ হল, এবং পৃথিবীর যত বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান আছে যারা ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করে কোন দেশ কোথায় যাবে, সবাই বলছে যে বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু তার সাথে একটা পূর্ব শর্ত আছে, যেটা হলো যে আমাদের শিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। আমাদের একটা যেটা বলে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, একটা জানালা খুলে যাচ্ছে, 2027-28 থেকে 10-15 বছর খোলা থাকবে, এবং এই সময়ে আমাদের একটা বিরাট সুযোগ আসবে, যেখানে আমাদের যারা কর্মক্ষম জনসম্পদ তাদের তুলনায় যাদের বয়স বেশি হয়ে গেছে বা সে 10-15 বছরের নিচে, যারা নিজের কোনো আয় নাই, তাদের যে অনুপাতটা এটা বেশি থাকবে, মানে কাজ কর্মক্ষমের আর ডিভাইডেড বাই যারা কর্ম মানে ঠিক আয় ওইভাবে করতে পারেন না। এই যে 10 বছরের একটা উইন্ডো, এই সময়ের ভিতরে আমরা যদি প্রস্তুতি না নিই তাহলে কিন্তু আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা অর্জন সম্ভব হবে না। এবং আজকে যারা আছে অদম্য মেধাবীতে দেখলাম যে এরা হলো যেটা বলা হয় যে তৃতীয় সহস্রাব্দের সন্তান প্রজন্ম,
এদের উপরই নির্ভর করছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। তো আমি আশা করি আজকে যারা আছে অদম্য মেধাবী সারা দেশ থেকে, তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি সকলের সাফল্য কামনা করি। প্রথম আলো ট্রাস্ট, ব্র্যাক ব্যাংক, ধন্যবাদ এই উদ্যোগের জন্য।